হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক অন্যতম রেসিপি, চিংড়ি ভাপা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের মাছ নিয়েছি। ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য মাছ ধোয়ার পাটটা আমি স্কিপ করে দিচ্ছি। চিংড়ি ভাপার জন্য যে উপকরণ লাগবে, সাদা সরষে, কালো সরষে, পোস্ত আর এক বাটি আমি নারকেল কুড়িয়ে রেখেছি। এদিকে একটা মিক্সির বাটির মধ্যে 1 চামচ সাদা সরষে, 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সরষে নিয়ে নিলাম, 3টে কাঁচা লঙ্কা নিলাম, অল্প লবণ নিয়ে নিলাম। এবারে পেস্ট করে নেব। দেখো, একবার শুকনো পেস্ট করেছি, এরপর কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এরপর 1/2 কাপ মতো জল দিয়ে পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নিয়েছি। এরপর কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে, 2 চামচ মতো মাস্টার্ড অয়েল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য। হালকা করে মাছটা ভেজে নেব। চিংড়ি ভাপাতে মাছ না ভাজলেও হয়, কিন্তু কাঁচা মাছ খাওয়ার থেকে একটু ভেজে নেওয়াই ভালো। এবারে তুলে নিচ্ছি মাছগুলো। এবারে ওই মাছের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি, সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল কড়া সব পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, একটা বড় টিফিন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। মশলা ধোয়ার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেড়ে। এরপর ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম টিফিনের। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম, টিফিনের অর্ধেকটা যেন বসে যায়। এরপর টিফিনটা জলের মধ্যে বসিয়ে দিলাম। দেখো, টিফিনটা জলের মধ্যে বসিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের মতো থালাটা ঢাকা দিয়ে দিলাম। দেখো, 5 থেকে 7 মিনিট পর থালাটা খুলে নিয়েছি। টিফিনটা খুলে দেখে নেব চিংড়ি ভাপাটা কত দূর কী হয়েছে। দেখো, একদম রেডি হয়ে গেছে চিংড়ি ভাপা, কী সুন্দর কালারটা হয়েছে। ভাতের মধ্যে আমি কিছুটা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিংড়ি ভাপা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। I feel of discontent, I finally face it.